Dear students, hope all of them are good. In today's class, we are going to learn about the question. Second part. Tumra already jara our video class gulo dekho tara jano je ami already ekta tech question ekta part e already class niyechi. Ajker class amra tech question er assertive sentence er aro kichu exercises somporke verb gulo somporke amra janbo. Khyal koro toro everybody likes him. Everybody likes him. তাহলে কি হবে ট্যাগ কোশ্চেন এই বাক্যটার? তো এখানে কয়েকটা জিনিস খেয়াল করতে হবে তোমাকে। প্রথমত দেখতে হবে যে এখানে কি লাইকস, তাহলে কি হবে ডু অথবা ডাস অথবা ডিড। আর এভরিবডি প্রোনাউন দেখতে হবে ওকে কি দি। খুব খেয়াল করবা এভরিবডি এভরিওয়ান অল এভরিবডি এভরিবডি এভরিওয়ান অল এদের প্রোনাউন কি হবে এভরিবডি এভরিওয়ান অল এদের প্রোনাউন দে। আর লাইকস এর জন্য আসবে ডু ডাস ডিড, যেহেতু লাইকস তাহলে ডাস। কিন্তু লক্ষণীয় বিষয় হচ্ছে যে লাইকস এর জন্য ডাস আসলো, কিন্তু যখন আমরা এভরিবডির জন্য দে লিখবো তখন কিন্তু ডাস আসবে না। খুব খেয়াল করে, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা রুল এবং পরীক্ষায় খুবই কমনলি পরীক্ষায় আসে। এই জন্য আজকের ক্লাস আমরা এই আলোচনাটা শুরু করলাম যে লাইকসের জন্য ডাস আসলো, কিন্তু যখনই আমরা এভরিবডির জন্য দে লিখব তখন কিন্তু আর ডাস আসবে না, তখন আসবে ডু। দ্যাট মিন্স এটার আনসার হবে ডোন্ট দে। ক্লিয়ার? আসলে কি বুঝতে পারছো যে এভরিবডি লাইকস হিম ডোন্ট দে নট ডাজেন্ট দে। কেন? যখন আমরা এভরিবডির জন্য দে লিখব তখন আর ডাস লিখতে পারবো না। এরপর একইভাবে আসো, চলো নোবডি লাইকস হিম, নোবডি লাইকস হিম। হ্যাঁ, যদি এটা বুঝে থাকে তাহলে এটা আরেকটু ইজি বা রিল্যাক্স। বিষয়টা কেমন? ঠিক একইভাবে লাইকস এর জন্য ডু ডাস ডিড আসার কথা, আর নোবডি এভরিবডি এভরিওয়ান অল এর জন্য যেভাবে দে হবে ঠিক একইভাবে নোবডি নো ওয়ান নান এর জন্য দে হবে। কি বললাম আবার? নোবডি নো ওয়ান নান এর জন্য কি হবে? ঠিক একইভাবে নোবডি নো ওয়ান নান এদের প্রোনাউনও কি আসবে? দে আসবে। এদের প্রোনাউনও দে আসবে। তাহলে টেকুশন কি দাঁড়াবে? যেহেতু নোবডি নেগেটিভ ওয়ার্ড তাহলে এখানে আবার নট আসবে না। ঠিক একইভাবে ডু দে আসার কারণে আমরা ডাস লিখলাম না। এই হচ্ছে এভরিবডি লাইকস হিম এবং নোবডি লাইকস হিম এর ট্যাগ কোশ্চেন। ওকে, এরপর আসো নাথিং ইজ গুড। নাথিং ইজ গুড, নাথিং ইজ গুড। খেয়াল করো নাথিং সামথিং এনিথিং এ ধরনের যতগুলো ওয়ার্ড আসবে, নাথিং সামথিং এনিথিং সবগুলো ওয়ার্ডের জন্য থিং, জাস্ট তোমাকে মনে রাখতে হবে থিং থিং যুক্ত ওয়ার্ডগুলোর জন্য আসবে সবসময় ইট। প্রোনাউন কি আসবে? ইট। তাহলে এখানে ইজ আছে, ইজ বসে যাবে। আর যেহেতু নাথিং নেগেটিভ ওয়ার্ড তাহলে তার জন্য নট আসবে না, জাস্ট ইজ ইট। ভেরি সিম্পলি। ঠিক একইভাবে যদি বলি এভরিথিং ইজ গুড, এভরিথিং ইজ গুড, তখন কি আসবে? ঠিক একইভাবে ইজ আসবে। আর যেহেতু এটা নেগেটিভ নেই তাহলে নট আসবে, ইজ এন্ট। আর এভরিথিং এর প্রোনাউন ইট। খুব মনোযোগ দিয়ে প্রতিটা ওয়ার্ড খেয়াল করো। তাহলে নাথিং ইজ গুড ইজ ইট, আর এভরিথিং ইজ গুড ইজ এন্ট ইট। ক্লিয়ার? আর একটা বিষয় লক্ষ্য রাখবা, ট্যাগ কোশ্চেনে সবসময় শর্ট ফর্ম, ট্যাগ কোশ্চেন কখনো ইজ নট লেখা যাবে না, ইজেন্ট লিখতে হবে, ডু নট লিখা যাবে না, ডোন্ট লিখতে হবে, ডিড নট লিখা যাবে, ডিড নট লিখা যাবে না, ডিডেন্ট লিখতে হবে। সো তোমাকে প্রয়োজনে আমি কমেন্টে একটা সার্ট দিয়ে দিব, তোমরা দেখে নিবা। এরপরে আসো হি ইজ গোয়িং, হি
ডান। তাহলে তোমাকে বুঝতে হবে যে এই জায়গায় খেয়াল করো হিজ এর সংক্ষিপ্ত ফর্ম হি হ্যাজ হতে পারে, আবার হি ইজ হতে পারে। তাহলে আমাকে একটু বুঝতে হবে যে হ্যাজ কখন হবে, ইজ কখন হবে, কারণ এই ফর্মটা যদি আমরা না বুঝি তাহলে একটা কোয়েশ্চনের আনসারটা ক্লিয়ার করতে পারবো না। তো হি ইজ, তাহলে এখানে ইজ হবে কিভাবে বুঝবো, যেহেতু এখানে গুইং আমরা জানি কন্টিনিউয়াস টেন্সে সাবজেক্ট প্লাস অ্যামিজার প্লাস বারফিট প্রেজেন্ট ফর্মের সাথে আই ইজ, তাহলে এখানে গুইং যেহেতু বুঝে নেবে কি ইজ, তাহলে ইসেন্সে এখানে আনসারটা আসবে কি ইজ অ্যান্ড হি। ঠিক একইভাবে যখন আমরা দেখলাম যে এটা ভার্বের ফার্স্ট পার্টিসিপল, তাহলে এখানে কি আসবে হ্যাজ, তাহলে এটা আনসারটা কি হবে হ্যাজ অ্যান্ড হি। হোপ স্টুডেন্টস ইউ গেট দ্য আইডিয়া, হি ইজ গোয়িং দ্যাট মিনস হি ইজ গোয়িং, হি ইজ ডান হি হ্যাজ ডান হি হ্যাজ ডান। তাহলে সংক্ষিপ্ত ফর্মে আমাকে দেখতে হবে যে ইজ হচ্ছে নাকি হ্যাজ হচ্ছে, আর এটা বুঝতে জন্য আমাকে অবশ্যই ভার্বের স্ট্রাকচার বুঝতে হবে। আই এম স্টুডেন্ট, খুবই গুরুত্বপূর্ণ একটা সেন্টেন্স, খেয়াল করে দিন যে স্টুডেন্ট আই এম স্টুডেন্ট খুবই দ্বিধাদ্বন্দ্বে আছে আমাদের, অনেক লেখকেও বুঝতেছে না যে এটার আসলে আনসারটা কী হতে পারে। তো এটার ধারণাটা এক এক সময় একরকম ছিল, তো বর্তমানে তুমি কীভাবে লিখবো আমি সেটাই তোমার কাছে ক্লিয়ার করি। খেয়াল করো আমরা যে রুলগুলো পড়ে আসতেছি সেই রুল অনুসারে তাহলে কী হবে, এম আছে এম বসে যাবে, আর নট নাই নট বসবে এম নট, তাহলে এম নট তো হবে না, কী হবে এন্ট হবে, এম নটের সংক্ষিপ্ত হচ্ছে এন্ট। আর ঠিক একইভাবে এখানে আই আসা আই বসবে, তাহলে আনসারটা কি দাঁড়ালো ইন্ট আই। কিন্তু এই আনসারটা নিয়ে একসময় এন্ট আই এটাকে 100% রাইট ছিল, কিন্তু এখন কিছু টিচার বা কিছু বইয়ে বলতে চাচ্ছে এটা রাইট না, এটা রং, হ্যাঁ রং, তাহলে কারেক্ট কি, কারণ এটা রং হওয়ার কারণটা কি, খুব ক্লিয়ারলি খেয়াল করো। দেখা যাচ্ছে যে আমরা যখন বাক্যটা দেখে এটার আনসার বলবো তখন কি বলতেছে, আই এম অক্সিলারি ভার্বের কারণে এম বসে গেছে, নট নাই নট বসছে, আর আই আসাই তাহলে এন্ট আই। কিন্তু লক্ষণীয় বিষয় হচ্ছে যে আমরা যখন ট্যাগ কোশ্চেনটা করি কাকে করি, ট্যাগ কোশ্চেনটা আমার সামনে যে আছে সাধারণত তাকে আমি প্রশ্ন করি, তার কাছ থেকে কথাটা জানতে চাই। যার ধরুন রিসেন্টলি যে বইগুলো লিখা হচ্ছে সেখানে কিন্তু এন্টাইকে রাইট বলা হচ্ছে না, একটা সময় কিন্তু এন্টাই রাইট ছিল, আবার মাঝের সময়টাতে এন্টাই আর এন্ট আই দুটাই রাইট ছিল। কিন্তু এখন তোমাকে রিসেন্টলি যেটা রানিং সবার বিশ্বের যেটা সেটা অনুসারে লিখতে হবে যে এম থাকার পরও আমাকে আনসারটা আর এন্ট লিখতে হবে, আর এন্ট আই। এর কারণ হচ্ছে কোশ্চেনটা তো আমি আমাকে করতেছি না, আমরা সবসময় কোশ্চেনটা গায়ে করি, এটাই খেয়াল রাখলে চলবে, কোশ্চেনটা করতেছি আমার সামনে যে আছে তাকে আমি জিজ্ঞেস করতেছি যে আমার কথাটা রাইট কি না। সো এই সেন্সটা চিন্তা করে এখানে এম এইটাই না লিখে আর এনটাই লেখার জন্য বলা হচ্ছে। আবার যারা একটু মাঝামাঝি সময়ের টিচার তারা কিন্তু দুটাই আনসারটাকে রাইট বলতে চাচ্ছে, তাহলে তিনটা ধারণা ক্লিয়ার করো, একটা সময় কিন্তু এইটাই এটাই রাইট ছিল, মাঝের সময়টাতে এইটাই আর এনটাই দুটাকে রাইট বলা হতো, আর রিসেন্টলি তুমি যখন যে বইগুলো দেখবে সেখানে কিন্তু আর এনটাই রাইট। আই হোপ ইউ গট দ্য আইডিয়া, ক্লিয়ার, ওকে। তাহলে আই এম স্টুডেন্ট কারেকশন আনসারটা কী হবে, আর এন্ট আই, ওকে। আরেকটা এক্সাম্পল খেয়াল করো, হি ইজ এ প্রোনাউন, খুবই কনফিউজিং আরেকটা অ্যাসারেটিভ সেন্টেন্সের। তো মোটামুটি আমরা অ্যাসারেটিভ সেন্টেন্সের আইডিয়াটা পাচ্ছি এই এক্সারসাইজগুলোর মাধ্যমে, হি ইজ এ প্রোনাউন, এখানে আসলে হি কোনো ব্যক্তিকে বোঝাচ্ছে না, জাস্ট হি একটা ওয়ার্ড হিসেবে এখানে ব্যবহার হচ্ছে, যে এই ওয়ার্ডটা একটা প্রোনাউন জাতীয় ওয়ার্ড, তাহলে এখানে ব্যক্তি নাই, এই এটাকে একটা ওয়ার্ড হিসেবে চিন্তা করা হচ্ছে। সো অনেকে খুব দ্রুত আনসার করতে গিয়ে কি লিখবে, ইজেন্ট হি, আসলে এটা ভুল, কারণ এখানে একটা ওয়ার্ডকে নির্দেশ করতেছে। সো যখন বিষয়কে নির্দেশ করে, বিষয়কে নির্দেশ করে, বস্তুকে নির্দেশ করে, তখন তার প্রোনাউন কি আসবে, ইট আসবে। সো এটার আনসারটা হচ্ছে ইজেন্ট ইট, ইজেন্ট ইট।
সো আশা করি তোমরা আমার টেক কোশ্চেনের এই গত ক্লাসের ভিডিও এবং আজকের ক্লাসের অ্যাসার্টিভ সেন্টেন্সে টেক কোশ্চেনের আইডিয়া পেয়েছো। ইনশাল্লাহ নেক্সট ক্লাস আই হোপ আই উইল ট্রাই মাই বেস্ট টু ডিসকাস অ্যানাদার পার্ট অফ টেক কোশ্চেন। টিল দেন আল্লাহ হাফেজ।